মজুরির অপেক্ষায় বাগান শ্রমিকরা 47 কোটি টাকা পরিশোধ করতে না পেরে কি দেউলিয়ার পথে ভরা খায় চা বাগান, এই প্রশ্ন উঠছে। আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ ব্রেলি বরাকের পর্দায়, এরই মধ্যে বিল পরিশোধ না করায় বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 2 সপ্তাহ থেকে অন্ধকারে গোটা বাগান এলাকা, 2 মাসের মধ্যে ঋণ পরিশোধ করা হয়নি, এ নিয়ে ইউনিয়ন ব্যাংক নোটিশ জারি করেছে। ইতিমধ্যে এই অবস্থায় এক অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন ওই বাগানের শ্রমিকরা। জানা গেছে ভরাখাই চা বাগান কর্তৃপক্ষ 10 লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড। বিদ্যুৎ না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে ফ্যাক্টরি। কাঁচা চা পাতা তুলে পার্শ্ববর্তী বাগানে বিক্রি করছেন বাগান কর্তৃপক্ষ। 2 মাস থেকে মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। মজুরির আশায় প্রতিদিন কর্তৃপক্ষের দুয়ারে পা মারাচ্ছেন তারা, অথচ মিলছে না মজুরি। বৃহস্পতিবারও কার্যালয়ের সামনে মজুরি পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা শতাধিক শ্রমিক অপেক্ষা করলেও মেলেনি কানা করিও। বাগান পঞ্চায়েত জানান, তারা জানতে পেরেছেন বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি না দেওয়া হবে। এই আশায় সকাল থেকে 4 শতাধিক শ্রমিক বাগান গ কার্যালয়ের সামনে জড়ো হলেও দুপুর 2টা পর্যন্ত কার্যালয় খুলতে কেউ আসেননি। তাই মজুরির আশা ছেড়ে অধিকাংশ শ্রমিক নিজের সন্তানদের জন্য আহারের ব্যবস্থা করতে চলে যান। মজুরি না পাওয়ায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রমিকদের মধ্যে কেউ কেউ পার্শ্ববর্তী গ্রামে লোকের বাড়িতে কাজ করছেন, আবার কেউ জঙ্গল থেকে শুকনো ডাল, কলার মোচা, শাকসবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন। এতে যে টাকা আসে তা দিয়ে দুবেলা আহারের ব্যবস্থা করেন। অসহায় শ্রমিকরা নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। বাগানের তো সবচেয়ে সমস্যা হলো আমাদের এখন খাওয়া দাওয়াটা সমস্যা। রেশন পাতি কোম্পানি যদি না দেয় তাহলে চলবো কিরকম, খাবো কিরকম করে? এখন তো বাগানের 3 সপ্তাহ থেকে আমরা কোনো পেমেন্ট দেয় নেই, হ্যাঁ রেশন বি দেয় নেই। এর বোধে আমরা যদি কাঁচা পাতি অন্য বাগানে বেচছি, ও পয়সাটা মালিক উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কোনো তরকারটা দিচ্ছে না, চলবো কিরকম খাবো কিরকম করে? হ্যাঁ এর মধ্যে আমাদের কারেন্ট নেই, জল নেই, আমাদের ঘর দুয়ারে ঠিক নেই, কোম্পানিতে দেখছে না, সরকার থেকেই কিচ্ছু দেখছে না আমাদেরকে। আর ভোটের সময় এলে সব আসে যে ভোটার লেনকে আগা হয়ে যাবে, ও আমাকে দেবে ভোট, ও বলে আমাকে দেবে ভোট, কেউ কিছু দিতে রাজি নেই। মানে আমাদের সমস্যা দেখুন হলে কেউ নেই, আমাদের কোনো শ্রমিক ভোটাররা আছে মানে 700-800 মানুষ আছে, আর আমাদের ওয়ার্কার মানে কামলার ভিতরে মানে 500 জন আছে, 500 থেকে 550 জন ওয়ার্কার কাম করে এখানে। সমস্যা হলো এখন তো আমাদের লেবারের 3 সপ্তাহ তলব নেই, বাগানের শ্রমিকদের 3 সপ্তাহ যে তলবটা, এটা রেশন এইসব সব ব্যবস্থা করা হোক, এবং আমাদের স্টাফদের 2 মাস হতে চলেছে বেতন নেই। এই বেতনের সমস্যা, বোনাস সামনে বোনাস আসছে পূজা, এই সমস্যা সব সমাধান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যেগুলো সমস্যা আমাদের সমাধান হয়। কারেন্টও নেই, জলেরও প্রচণ্ড সমস্যা, যেন যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, কোনো ভালো টেলিফোনের টাওয়ারও নেই যে আমরা ফোন করে জানাবো এই সমস্যা নিয়ে। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাদের, রেশন তো ওদের নেই, কারণ কী করে ওরা খাচ্ছে, এই তো লাকড়ি বাঁশগুলা বিক্রি করছে, ও শাক বিক্রি করছে, কী করে চলছে ওদের? তা আমাদের তো মোটামুটি 1.5 মাস ধরে রেশন নেই, কোনো ওদের চলা হচ্ছে আর কি।